দেখো আপু কি সব বলছে। ঠিকই কইতাছি তাই না খালাম মা? মানে মনে ঠিকই বলেছে ফুপি, পাপা মনে করে এমনটা হলে তো হবে না সাদিক। তুমি কাকে কল করছো? আমার ভাই। আমার ভাই রে। তোমার ভাই? আপন ভাই? জি আমার আপন ভাই। কি নাম? একটা মাশরাফি জুনিয়র কান যেন নাম বললে কে সে? কেউ না কেউ না ফুপু, আসলেই কেউ না। আয়ান চলো, আমগো না দেরি হয়ে যেতেছে। আসে ফুপু। বিষয়টা কেমন যেন ফিশি মনে হতো। এনিওয়ে বাড়িটা এখন খালি, কাজটা শেষ করে ফেলি না। হ্যাঁ মিস্টার কামুর, আমি সোহানা খান বলছি। আচ্ছা আপনাকে আমি একটা বাড়ির ঠিকানা টেক্সট করছি, প্লিজ ওই ঠিকানায় চলে আসুন পারলে এক্ষুনি। রওনা দিয়ে দিন, আমি টেক্সট করছি। পুকুরে তখন তুমি মাশরাফি জুনিয়রের কথা কইতে গিয়ে আটকায় গেলা কেন? আমাদের ক্রিকেট খেলার কথা ক্লাবের বাইরে কাউকে বলা উচিত না। কিন্তু আমার কিন্তু সোনা পুকুরে ভালোই লাগছে। তবু মনি সিক্রেট সব সময় সিক্রেট রাখা উচিত। আর কেউ যদি জেনে ফেলে যে মাশরাফি জুনিয়র ছেলে না মেয়ে, আর সোহানা পুপি জানলে তো বলবে তোমার ক্রিকেট খেলার দরকার নেই, তখন তো খেলতেও পারবে না। আমি তো এমনিতেই খেলতে পারবো না, আমার তো আবার ভাইরে খুঁজতে যাওয়া লাগবে। তুমি খেলতে না গিয়ে তোমার ভাইকে খুঁজতে যাবে? উফ মনি, শুধু শুধু সময় নষ্ট করছো। এটা কি কইলা আয়ান? আমি সময় নষ্ট করতেছি? ভাইরে খুঁজতে যাওয়া কি সময় নষ্ট? সরি মনি, সরি আমি আসলে ওভাবে বলতে চাইনি। আচ্ছা তুমি দেখো এই যে মন্ডা ভাই আমাদের বাসায় এসেছিল, সে দুইবার আমাদের বাসা থেকে পালিয়ে গেছে, আর দেখো শেষবার একটা ভুল নাম্বার দিয়ে গেছে তোমাকে। সে যদি তোমার ভাই হয় তাহলে এমন কেন করছে? তোমার কাছ থেকে পালাতে চাইছে কেন? না না সে পালাইবো কেন, তার হয়তো কোনো বিপদ হয়েছে। আচ্ছা তুমি কও, সে যদি পালাইতে চাইতো তাহলে সে আমার কাছে ফিরে আসছিল কেন? আমি বুঝতে পারছি না মনি, সব কিছু যেন কেমন জানি প্যাচ লেগে আছে। সেই প্যাচ লাগানোর জন্যই তো ভাইরা আমি খুঁজতে যাইতেছি। কিন্তু কোথায় খুঁজতে যাবে মন্ডা ভাইকে? ঠিকানা দিয়ে গেছে? ভাই যখন আমার কাছে ছিল তখন তার মুখে বারবার আব্বা বলে একজনের নাম শুনছি। বুঝতেছে তাহলে যদি খুঁজা ভাই করতে পারি তাহলেই জানতে পারবো ভাই শহরে কেমনে আসছে। মনি প্লিজ আজকে তুমি মাঠে চলো, আজকে তোমার মাঠে যাওয়াটা খুবই দরকার। হ্যাঁ তুমি বুঝতে পারতেছো না। আমি জানি মনি, তুমি এখন বলবে তোমার ভাইকে খুঁজতে যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু তুমি না গেলে সবাই তো আজেবাজে কথা বলবে, তোমাকে সবাই চিনে। আমার নামে কইলে কি? আমি কে? তুমি মাশরাফি জুনিয়র, আর মাশরাফিরা কথা দিয়ে কখনো পাল্টায় না। কিন্তু আয়ান কোনো কিন্তু না মনি, এতদিন অনেক কষ্ট করে প্র্যাকটিস করেছো, আর আজকে যদি না খেলো তাহলে কী লাভ হলো? আর তাছাড়া তুমি অস্ট্রেলিয়ার ছেলেদের কথা ভুলে গেছো? এর আগের বার কীভাবে আমাদের কাছ থেকে কাপ ছিনিয়ে নিয়েছিল? কিছুই ভুলি না আয়ান, তুমি ঠিকই কইছো, এখন ওদের আগের হিসাব মিটাই দিতে হইব। অলস্টারে হারানোর দিন।
আসছে না কেন এদের একদম টাইম সেন্স নাই লিটারালি ননসেন্স আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইউ আর মিস্টার কামরুল রাইট ম্যাডাম আপনি বোধহয় আমার কার্ডটা ঠিকমতো দেখেননি আমার নামের বানানে কে এর পর একটা ইউ আছে কে ইউ এ এম আর ইউ এল কামরুল আমার নাম হইতেছে কামরুল হাসান কামরুল আবার কার নাম হয় নাকি ম্যাডাম এই প্রশ্ন আমারে সবাই করে আসলে হইছে কি আমার আব্বা ম্যাট্রিকে দুইবার ফেল করছে আমার নামের উপর বাদবাড়ি করতে গিয়ে সে কামরুল বাদে বানিয়ে ফেলেছে কামরুল আর সার্টিফিকেটে ওই নামটা আছে বাপের দেয়া নাম কি করব বলুন ফেলাই দিতে তো পারি না কেন প্লিজ ম্যাডাম বাড়িতে আর কেউ নাই বাড়িতে আর কাউকে দিয়ে আপনার কি দরকার আপনার সাথে আমি কথা বলবো আমি আপনাকে প্রশ্ন করব আপনি জবাব দিবেন আমাকে জি ম্যাডাম বসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ মাদব আমি তো শুনলাম আপনি এদিককার একজন ব্যস্ত ব্রোকার মানে অনেক বাড়ি কেনা বেচা করেছেন আমার হাজবেন্ড রানা ওর সাথে আপনার কথা হয়েছে নিশ্চয় জি ম্যাডাম ওনার সাথে আমার কথা হয়েছে উনি অনেক বাজার মানুষ ওই দিন তো উনি ফোন করে আমাকে কিরকম ছন্দে ছন্দে কথা বললেন যে হ্যালো মিস্টার কামরুল কামড়েছে কি ভীমরুল আমার খুবই ভালো লাগছে উনাকে আমার খুবই পছন্দ হয়েছে ম্যাডাম ভেরি গুড আপনার পছন্দ আপাতত আপনার কাছেই রাখুন এখন একটু আসুন কাজের কথা বলি বাড়িতে ঢোকার সময় আপনি বাইরে থেকে নিশ্চয়ই বাড়িটা দেখেছেন জি ম্যাডাম অবশ্যই দেখছি আমাদের চোখ তো শকুনের চোখ কখন গরু মরে তাই চোখখান খোলা রাখতে হবে গুড গুড এখন আমি কি বলি শুনুন এই বাড়িটা হলো পাঁচ কাঠার উপরে একদম শহরের প্রাইম লোকেশন আর বাড়িটা তো আপনি দেখেছেন এখন একটু আইডিয়া করে বলুন তো এই পুরো বাড়িটা বিক্রি করলে অ্যাপ্রক্সিমেটলি কেমন অ্যামাউন্ট আসতে পারে এইটা ম্যাডাম মনে ম্যাডাম তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করি আপনি যদি কিছু মনে না করেন মানে এই বাড়িটার মালিক তো আপনি মানে দলিলে তো আপনার নামে নাকি না আমার বাবার নামে আর উনি মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে আমি এখন মালিক খুব ভালো খুব ভালো আচ্ছা এই বাড়ির কোনো ওয়ারিশ মানে আপনার ভাই বোন ওনারা কেউ নাই আছে ভাই আছে একজন ওরে তাইলে তো ঝামেলা ম্যাডাম কিসের ঝামেলা না না অংশীদার বেঁচে থাকলে তো তারও অনুমতি লাগে ম্যাডাম আচ্ছা ম্যাডাম আপনার ভাই কি বাড়ি বেচতে চাই সেটা জানি না জানার প্রয়োজনও মনে করি না প্রয়োজন হলে আমি এই পুরো বাড়িটা বিক্রি করবো না শুধু আমার অংশটুকু বিক্রি করবো এক মিনিট আমি হিসাব করে দিতেছি মনে করেন মেয়ে হিসাবে আপনি তিন ভাগের এক ভাগ পাবেন এই এলাকার জমির দাম অনুযায়ী কাঠাপ্রতি যদি 80 লাখ হয় তাহলে আপনার জমির দাম আসতেছে 4 কোটি টাকা 4 কোটি টাকা প্লাস আপনার বাড়ির দাম আসতেছে 2 কোটি 50 লাখ তাহলে সব মিলে দাম হয় হচ্ছে 6.5 কোটি টাকা কাগজপাতি অন্যান্য খরচ টরচ বাদ দিয়ে আমার কমিশন বাদ দিয়ে সব মিলে আপনি মনে করেন যে 2 কোটি টাকা পাবেন 2 কোটি জি 2 কোটি ওয়েট 2 কোটি টাকা আমেরিকান ডলারে কনভার্ট করলে আসে $3 লাখ জি নট ব্যাড ওকে আমি রানার সাথে কথা বলে পরে আপনাকে জানাবো পরে কেন ম্যাডাম এখনই কথা বললে হয় না তাহলে ব্যাপারটা একটু তাড়াতাড়ি হয় লিসেন মিস্টার কামরুল ম্যাডাম আপনি আবার আমার নামটা ভুল করছেন আমার নাম হচ্ছে কামরুল হোয়াট এভার মিস্টার কামরুল একটা কথা মনে রাখবেন আমি কোনো কথা একবার বললে দ্বিতীয়বার বলি না আমি যেহেতু বলেছি পরে বলবো ব্যাস ইউ মে গো নাও মানে আপনি এখন আসতে পারেন জি 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ম্যাডাম আরেকটা কথা নেক্সট টাইম যখন আপনি আমাকে ফোন করবেন তখন এই জমির দলিলগুলো একটু বের করে রাখবেন জি দলিল ছাড়া আমি আবার কিছু বলতে পারি না প্লিজ আসসালামু আলাইকুম
তো চিনতেই পারছি না, এটা আমাদের মাঠ। খুব সুন্দর সাজাইছে, আমগো গেলাম ফাইনাল খেলার সময় ঠিক এমনই সুন্দর করে সাজাইতো। মনি চলো যাই। ঠিক সময় মতো আসে পড়ছো, খুব ভালো হয়েছে। মনি শোনো, আয়ান শোনো, আমার দলে 11 জন প্লেয়ার, আমি তাদের উপর ভরসা করি না। আমি ভরসা করি তোমাদের দুজনের উপরে, বুঝতে পারছো না? আজকের খেলায় যদি জিতে যাও তাহলে আমাদের শুধু ক্লাবের নাম হবে না, তোমাদেরও অনেক নাম হবে, অনেক বেনিফিটে থাকবা তোমরা। মনে করো এই খেলায় যদি তোমরা ভালো পারফরমেন্স দেখাইতে পারো তাহলে কি হবে, তোমরা একাডেমিতে খেলার চান্স পাবা। তারপর একাডেমিতে ভালো পারফরমেন্স দেখালে কি হবে, তোমরা বিভাগীয় পর্যায়ে খেলবা। তারপর তারপর সেখানে ভালোভাবে খেললে তোমরা জাতীয় পর্যায়ে খেলতে পারবা। ইচ্ছা করে না সাকিবের মতো হতে, ইচ্ছা করে না মুশফিকের মতো হতে, ইচ্ছা করে না তামিমের মতো হতে, ইচ্ছা করে না মাশরাফির মতো হতে, ইচ্ছা করে না তোমাদের করে না? করে তো, আমি আর আমার ভাই তাদের খেলা তো সবসময় দেখতাম, আর যদি তাদের সাথে সত্যি সত্যি খেলতে পারি তো খুব একটা আনন্দের বিষয়। তাহলে তোমাদের জান দিয়ে খেলতে হবে, কি খেলবো? খেলবো 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 আর কেন। অল স্টার আগের বার কি করছে জানো তো, আজকে ওদের গায়ের জোরে জিততে দেওয়া যাবে না। গতবার তো ভাইরে পাওনের জন্য আমি হার মানছিলাম, কিন্তু এইবার এইবার ওগো 100 সার দিমো না। এই তো মাশরাফির মতো কথা বলছো, ওই যে অল স্টার ছেলে আসতেছে। মনি দাও রেডি হো, রেডি হো, রেডি হো। কিরে তোদের মাশরাফি জুনিয়র কই, ওকে দেখছি না, ভয় খেলবে না নাকি? অবশ্যই খেলবে, মাশরাফি জুনিয়র কাউকে ভয় পায় না। তাহলে গর্তে লুকিয়ে আছে কেন, ওর পায়ের ব্যথা সারেনি? সেরেছে, ওইবার তোমরা ইচ্ছে করে ওকে ব্যথা দিয়েছিলে। গতবার কিন্তু গায়ের জোরে জোর করে কাপ জিতছো তোমরা, আজকে কিন্তু একাডেমির কর্মকর্তারা থাকবে, সাবধান। একাডেমির লোকেরা না থাকলে আজও আপনাদের ওই মাশরাফি জুনিয়রকে দেখিয়ে দিতাম ক্রিকেট কিভাবে খেলতে হয়। তাহলে টুর্নামেন্টের ফাইনালে কেন হেরেছিলে, তখন জানতে না কিভাবে খেলতে হয়? এই খেলার মাঠে খেলা দেখাবে, এখানে না, পিসাও। দেখ দেখ মাশরাফি জুনিয়র আরেক চামচা। উল্টা পাল্টা কথা বলবি না, আমি কারো চামচা না। তোদের মাশরাফি জুনিয়র তো ভয়ই সামনে আসছে না রে। ও আজকে খুব ফিট আছে তো আঙ্কেল? আছে আছে, 100% ফিট আছে। দেখা যাবে ফিট খেলোয়াড় মাঠে বল লেগে ফিট হয়ে পড়ে আছে। এমন হলে তো ভালোই হতো আমার জন্য, তখন আমি একা দল জিতিয়ে দেবো, আমাকেই চিনবে, একাডেমিতে আমাকেই নেবে। মাশরাফি জুনিয়র পড়ে গেল কি, আমাদের আর কেউ নেই, আজকে আমিই জিতাবো। বাপরে হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ভালো সুমি, তুমি? আমিও ভালো আছি। ম্যাডাম সাদিক স্যারের সাথে কি সবকিছু ঠিক হয়ে গেছে? হ্যাঁ, তোমাকে অনেক থ্যাঙ্কস সুমি, তুমি আমার বিপদের সময় অনেক বড় হেল্প করেছো। না, মানুষ হিসেবে এটা তো আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি ভাবছি সাদিক স্যারের কথা। কি বিষয়ে? না মানে সাদিক স্যার যেখানে একটা বিয়ে করতে যাচ্ছিল সেখান থেকে ফিরে এসে আবার আপনাকে ফিরিয়ে নিয়ে গেল, ব্যাপারটা কেমন না? আমার মনে হয় নিশ্চয়ই স্যার কোনো কারণে বাধ্য হয়েছেন আপনাকে ফিরিয়ে নিতে। না সুমি, সাদিক নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, ওর বিবেকের তাড়নায়ও আমার কাছে এসেছিল, ও আমার কাছে ক্ষমাও চেয়েছে। তবুও
ওনাকে আমার একদম বিশ্বাস হয় না, আস্ত শয়তানের মতো লাগে। কি না মানে, সরি ম্যাডাম, আমি আসলে ওভাবে বলতে চাইনি। ইয়ে সুমি, আমার এখন কাজ করতে হবে, তোমার সাথে না আমি পরে কথা বলি কেমন? জি ম্যাডাম। তুমি কি আর কিছু বলবে? ইয়ে মানে কি করে যে বলি, ম্যাডাম আপনাকে আমার একটা উপকার করে দিতে হবে। কি উপকার বলো? ইনভেন্টরি ডিপার্টমেন্টে প্রমোশন অনেক দেরিতে হয়, আপনি যদি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে আমাকে অন্য কোনো ডিপার্টমেন্টে ট্রান্সফারের ব্যবস্থা করে দিতেন। ট্রান্সফার? তো এই কথা এইচআর ডিপার্টমেন্টকে না বলে আমাকে কেন বলছো তুমি? কারণ আপনার সাথে তো চেয়ারম্যান স্যারের খুব ভালো সম্পর্ক, আমার মনে হয় আপনি বললে স্যার শুনবেন। দেখো সুমি, তুমি কি কনফিডেন্স আপনারা পান কোথায়? সাদিক, আমি আপনি হয়তো ভুলে গেছেন যে রুনা শুধু আমার মিসেসই না, এই অফিসের একজন সম্মানিত এমপ্লয়ি এবং আপনার সিনিয়র। তার সম্পর্কে আন্দাজে কথাবার্তা বলে বেড়াবে না সেটা আমি মেনে নেব, এটা অসম্ভব। সরি স্যার। ঠিক আছে, যান কাজ করুন। চলো দাঁড়িয়ে রইলেন কেন, যান না। স্ট্রেঞ্জ। হ্যাঁ সাদিক, তুমি আবার কেন মাথা গরম করতে গেলে বলো তো? তোমার নামে উল্টাপাল্টা কথা এসে বলে যাবে আর সেটা আমাকে মানতে হবে, অসম্ভব। আহা, সেই অসম্ভব কাজটাই তো তোমাকে করতে হবে সাদিক। দেখো, আমার এত বড় বিপদে যে মেয়েটা আমাকে হেল্প করলো তাকে এভাবে অফিসে সমকানোটা ঠিক হয়নি। স্ট্রেঞ্জ, তুমি ওকে ডিফেন্ড করছো? না না না, সুমি যদি ভুল করেও আমার সম্পর্কে কোনো কথা বলেও থাকে সেটা তো ওকে না ধমকিয়ে বুঝিয়েও বলা যায়, তাই না? আঘাতের জবাব কিন্তু সবসময় পাল্টা আঘাত দিয়ে করতে হয় না সাদিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যার জন্য আমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার, বাংলাদেশ দলের খ্যাতনামা সাবেক ড্যাশিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম,